নমস্কার, আমি ঈশিতা, ট্যারো রিডার, হিলার, নিউরোলজিস্ট এবং ল অফ অ্যাট্রাকশন কোচ। ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে যে সিরিজটা আমরা শুরু করেছিলাম তারই একটা পর্ব হতে চলেছে, যে আমরা একসঙ্গে কিভাবে আকর্ষণ করতে পারি। যারা এর আগের ভিডিওগুলো দেখেননি, সিরিজের 1, 2, 3 করে মেনশন করা আছে, সেগুলো অবশ্যই দেখে নেবেন। ভিডিও শুরুর আগে আমি কিছু কথা আপনাদের বলতে চাই, বা বলা ভালো যে একটা ঘোষণা করতে চাই। যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছেন বা যারা একটা পজিটিভিটিকে দিনের শেষে নিজের লাইফে আনতে চাইছেন, একটা লাইফস্টাইল চেঞ্জ করতে চাইছেন, পজিটিভ মাইন্ডসেট রাখতে চাইছেন, অন্যকে এবং নিজেকে হিল করতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন। হোয়াটসঅ্যাপ লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যারা ডেসক্রিপশন বক্স কীভাবে দেখতে হয়, অনেক কমেন্ট আসে আমার কাছে যে ডেসক্রিপশন বক্সটা কীভাবে বুঝবো, কোথায় গেলে কীভাবে আমরা পাবো। আমি অবশ্যই চেষ্টা করব যে এই ভিডিওতেই দিয়ে দেওয়ার, যে কীভাবে আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে খুঁজে নেবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলটি বিনামূল্যে আপনারা সবাই জানেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে কোনো রকম কোনো মূল্য প্রদান করতে হয় না, এটা একটা ফ্রি চ্যানেল এবং এটাকে আমরা অ্যাজ আ হিলিং ক্লাব দেখব। আমরা একে অপরকে হিল করব, নিজেদের লাইফস্টাইলকে হিল করব। আমরা প্রচুর গ্রুপে জয়েন হয়ে অনেক জায়গায় নিজেদেরকে যুক্ত রাখি, কিন্তু এরকম যদি একটা গ্রুপ হয়, এরকম যদি একটা কমিউনিটি হয় যেখানে সবাই সবার জন্য ভাবছে এবং নিজের জন্য তারা চেষ্টা করছে, সবাই সবাইকে মোটিভেট করছে, তাহলে কি মন্দ হয়? আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেল লিংক আমি দিয়ে দেবো, যারা ইচ্ছুক অবশ্যই জয়েন করতে পারেন। এবং সেখানে ডেলি টাস্কও থাকবে, একদিন আমাদের মিট আপের ব্যবস্থা থাকবে অনলাইন গুগল মিটের মাধ্যমে, তো এটা এক্সাইটিং একটা হতে চলেছে। এবার আমি চলে আসি যে সিরিজের কথায়। আমরা একসঙ্গে আকর্ষণ করার কথা শুরু করেছিলাম, ডে 1 করেছি, 2 করেছি, 3 করেছি এবং এটা চলতে। আজকে যেরকম আমি একটা অন্য বিষয় নিয়ে কথা বলবো, যে আমরা প্রথমে দেখেছি যে কীভাবে নিজেদের মাইন্ডকে আমরা প্রোগ্রাম করব নিজেদের ইচ্ছা পূরণের জন্য। এরপর চলে আসে যে মাইন্ড প্রোগ্রাম হয়ে গেল মানে টেকনিকের ব্যাপার। এর আগে প্রচুর টেকনিক আমার ভিডিওতে অলরেডি রয়েছে, 369 টেকনিক, ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক, প্রচুর টেকনিক রয়েছে, আপনারা সেগুলো চেক আউট করতে পারেন যারা আগে কখনো দেখেননি। আজকে যে টেকনিকটির কথা বলবো, এটা একটু ইউনিক টেকনিক। 1176 এই ম্যাজিক্যাল নাম্বারটা সম্পর্কে আপনারা অধিকাংশ জন জানেন, আমি নিশ্চিত যে আপনারা প্রায় অনেকেই এই নাম্বারটার সঙ্গে পরিচিত, এই নাম্বারটা আপনারা ইউজও করেছেন, কিন্তু একটু অন্যভাবে হয়তো হাতে লিখেছেন, রেড ইঙ্ক দিয়ে, লাল কালি পেন দিয়ে লিখেছেন, নিজের ইচ্ছা বলেছেন, অনেকেই সাকসেসফুলি ম্যানিফেস্ট করেছেন। আজকে এই নাম্বারটাকেই আমরা ইউজ করব, কিন্তু একটু অন্যভাবে। এই নাম্বারটা যেমন হাই ভাইব্রেশন ক্যারি করে, সেরকমই আমরা জানি যে জলও কিন্তু হাই ভাইব্রেশনসগুলোকে নিতে সাহায্য করে। মানে যে কোনো ভাইব্রেশন, আমরা যে ভাইব্রেশনই জলকে দেব, জল সেটা গ্রহণ করে। কিভাবে করে, কী তার সায়েন্টিফিক বেসিস রয়েছে, এর আগেই ভিডিওতে আমি অবশ্যই বলেছি, যারা সেটাও জানতে চান সেই ভিডিওটি চেক আউট করে নিতে পারে। তাহলে আমরা দুটো জিনিস এখানে ব্যবহার করবো, 1176 নাম্বারটা, এই ম্যাজিক্যাল নাম্বারটা, এঞ্জেল নাম্বারটা এবং তার সাথে সাথে জল, এই দুটোকে কম্বাইন করে আজকের টেকনিকটা হতে চলেছে এবং এটা ভীষণ পাওয়ারফুল একটা টেকনিক কিন্তু হবে। এই টেকনিকটা করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে এরকম একটা হোয়াইট পেপারের, যত ছোট আপনারা নেবেন, মানে এই যে এটা দেখুন A4 সাইজ কিন্তু নয়, আমি একটা প্যাড থেকে এই পেপারটা ছিঁড়ে নিয়েছি। তো এরকম যদি আপনাদের কাছে কোনো প্যাড থাকে, রাইটিং প্যাড, সেখান থেকে আপনারা ছিঁড়ে নিতে পারেন। হোয়াইট পেপার হলে বেশি সুবিধা, লাইন টানা যদি হয় আপনারা ইউজ করতেই পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো হোয়াইট পেপার নেওয়ার জন্য, সাদা পাতা হলে বেশি সুবিধা। তার মাঝে দেখুন এরকম একটা গোল করতে হবে, এরকম একটা গোল করতে হবে এবং সেটা লাল কালি দিয়েই করতে হবে। আমি এখানে লাল স্কেচ পেন ইউজ করেছি, ভিডিওতে যাতে স্পষ্টভাবে উঠে আসে তার জন্য আপনারা লাল পেন ইউজ করতে পারেন, স্কেচ পেনই করতে হবে এমন কোনো মানে নেই। আচ্ছা,
এবার আপনি দেখুন গোলটা কিন্তু আমি ধীরে সুস্থে বসে আরো সুন্দর করে বা কম্পাসের সাহায্যে সুন্দর একটা পারফেক্ট গোল করতে পারতাম, কিন্তু এটা বোঝানোর জন্য যে গোলটা আপনাদের যদি পারফেক্ট নাও হয় তাতেও কোনো অসুবিধা নেই, এরকম একটা গোল হলেও চলবে। একটু একদিকটা উঠে যাচ্ছে, মানে প্রপার একটা সার্কেল যদি নাও হয় তাতেও কোনো অসুবিধা নেই। এবং আপনারা দেখুন এই মিডলে কি লেখা আছে, আপনাদের ইচ্ছা, আপনাদের ইচ্ছাটাকে এখানে লিখতে হবে। কিভাবে লিখবেন, আমি এই ধরুন আপনাদের ইচ্ছা হচ্ছে আমি বেড়াতে যাব, তাহলে আপনি কি লিখবেন, আমি বেড়াতে যেতে চাই, আমি বেড়াতে যেতে চাই, এইভাবে আপনাদেরকে লিখতে হবে। এবং চারিপাশে দেখুন সার্কেলের চারিপাশে 1176 এই নাম্বারটাকে লিখেছি, আশা করি দেখা যাচ্ছে 1176, ঠিক এইভাবে আপনাদেরকে কিন্তু লিখে নিতে হবে। যতবার লেখা যায় কোনো গোনাগুনির ব্যাপার নেই, যতবার সার্কেলের চারপাশে লেখা যায় ততবার আপনাদেরকে লিখতে হবে। এটার মানে হচ্ছে আমরা আমাদের ইচ্ছাটাকে 1176 ভাইব্রেশনের মধ্যে রেখে দিলাম, আমার ইচ্ছাটা এই 1176 নাম্বারের ভাইব্রেশনে ক্যাপচার হয়ে গেল। এরপর কী করতে হবে, আপনারা দিনের যে কোনো সময়, যে সময়টা আপনারা সবথেকে বেশি নিজেদেরকে মনে করছেন যে আমি এই সময় ভীষণ ভালো মুডে রয়েছি, ভালো পজিটিভিটি ফিল করছি, বা এই টাইমটা আমার মধ্যে কোনো নেগেটিভ কোনো চিন্তাভাবনা আসছে না, মুড ভীষণ ভালো রয়েছে, সেটা যে কোনো টাইম হতে পারে, আপনারা সেটা সকালবেলা হতে পারে, দুপুরবেলা হতে পারে, বিকালবেলা হতে পারে, সন্ধ্যাবেলা হতে পারে, এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনাদের উপর যে আপনাদের কোন সময়টা নিজেদেরকে মনে হচ্ছে যে পজিটিভ এবং এই টেকনিকটি করার জন্য আপনারা রেডি। আপনাকে আপনাদের বসতে হবে, ঠিক এইভাবে এই প্রসেসে এই কাগজটিকে নিয়ে আপনাদেরকে এই পুরো প্রসেসটা করতে হবে এবং সঙ্গে রাখতে হবে জল। জলটা আপনারা যে কোনো বোতলে ভরে রাখতে পারেন, আমি বিশেষত সাজেস্ট করবো আপনারা স্টিল বা কপারের বোতল রাখতে পারেন, প্লাস্টিকটা অ্যাভয়েড করতে পারলে ভালো, প্লাস্টিকের বোতলে জল না রাখলে আমার মনে হয় বেশি ভালো, স্টিল বা কপার রাখতে পারেন। আর যদি মনে হয় যে আমাদের বাড়িতে স্টিল বা কপার নেই, তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো কাঁচের গ্লাসে জল ভরে নামিয়ে রাখতে পারেন। এরপর আপনাদের কী করতে হবে, আপনারা এই পুরো লিখে নেওয়ার পর চোখ বন্ধ করে জাস্ট ইউনিভার্সকে, যে ঈশ্বরকে আপনারা বিশ্বাস করেন, যে শক্তিকে আপনারা বিশ্বাস করেন, তাকে গ্র্যাটিটিউড জানাবেন, কৃতজ্ঞতা স্বীকার করবেন তার কাছে, তাকে থ্যাংক ইউ বলবেন এবং আজকের দিনটি যে আপনাদের খুব ভালো গিয়েছে তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করবেন এবং এই ইচ্ছাটি যে তার অবধি পৌঁছিয়ে গেছে, তিনি এই ইচ্ছাটি পূরণ করার জন্য এবার আপনাদেরকে সাহায্য করবেন, তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করবেন। তারপর জলটিকে তুলে, সেটা বোতল হোক, কাঁচের গ্লাস হোক, আপনারা তুলে জলটির দিকে তাকিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, এটা তিনবার বলে আপনারা জলটা খেয়ে নেবেন। এবং এই কাগজটিকে যত ছোটোভাবে ভাঁজ করা যায়, যত ছোট, ঠিক আছে, যত ছোট ভাঁজ করলে আপনাদের ক্যারি করতে সুবিধা হবে, নিজের সঙ্গে নিয়ে যেতে সুবিধা হবে, সেটা স্কুল ব্যাগ হতে পারে, আপনাদের নিজস্ব ব্যাগ হতে পারে, অফিস ব্যাগ হতে পারে জাস্ট, বা মানি পার্স হতে পারে, এইভাবে আপনাদেরকে এই কাগজটাকে কিন্তু নিজেদের সাথে রেখে দিতে হবে। এই প্রসেসটাকে কন্টিনিউ করতে হবে 7 থেকে 10 দিন, 7 to 10 days আপনারা এই প্রসেসটা কন্টিনিউ করবেন। কিন্তু প্রথম দিন এটা লিখে নেওয়ার পর পরের দিন থেকে, অর্থাৎ দ্বিতীয় দিন থেকে আর লেখার প্রয়োজন নেই, দ্বিতীয় দিন থেকে আবার এই কাগজটাকে বার করে নেবেন যেখানে রেখেছিলেন সেখান থেকে, খুলে নেবেন এবং যেমন আগের দিন কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন, নিজের ইচ্ছাটির দিকে তাকিয়ে স্মাইল করবেন, হাসবেন, কারণ ইচ্ছা পূরণ হলে আমাদের হাসি পায়, আমাদের খুশি হয়, আমরা আনন্দিত হই, সেই আনন্দটাকে উপভোগ করবেন, ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড জানাবেন, জলটিকে নেবেন, আবার তিনবার ধন্যবাদ বলবেন, থ্যাংক ইউ বলবেন এবং জলটি পান করবেন। এই টেকনিকটি আপনারা করতে পারেন 7 থেকে 10 দিন, যার যেরকম, কেউ যদি মনে করেন যে 10 দিন আমরা করবো 10 দিন করতে পারেন, কেউ যদি মনে করেন 7 দিন করবেন 7 দিন করতে পারেন। 7 দিনের পর এই কাগজটি কী করবেন, নিজেদের কাছেই রেখে দেবেন, যতদিন না আপনাদের উইশ ফুলফিল করছে।
এই টেকনিকটি ভীষণ পাওয়ারফুল, তার কারণে এখানে আমরা দুটো পাওয়ারফুল জিনিসকে ইউজ করছি, 1176 এঞ্জেল নাম্বারকে এবং ওয়াটারকে। দুটোই কিন্তু আমাদের উইশ ফুলফিলমেন্টের জন্য ভীষণ ভালো কাজ করে। এবং যেমনটা আমি বলে থাকি, ল অফ অ্যাট্রাকশন মানে এখানে যেমন আপনারা টেকনিক্স করছেন, নিজেদের মাইন্ডকে প্রোগ্রাম করছেন, তেমনই সাথে সাথে আপনারা অ্যাকশনসও নিচ্ছেন, অর্থাৎ নিজেদের ইচ্ছা পূরণের জন্য যা যা পথ অবলম্বন করা দরকার সেগুলো আপনারা নিশ্চয়ই করছেন, বা এই টেকনিক্সগুলো হয়তো কোনোভাবে আপনাদেরকে হেল্প করবে সেই পথগুলোতে যেতে, বা সেই পথগুলোর সোর্স আপনাদের কাছে যাতে চলে আসে সেই দিকটাই অবশ্যই এই টেকনিকগুলো আপনাদের সাহায্য করবে। সবাই ভালো থাকুন, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং যারা লিঙ্কে জয়েন হচ্ছেন বা হবেন তারাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি চাইবো যে আপনারা লিঙ্কটি অবশ্যই শেয়ার করবেন, আরও মানুষের কাছে শেয়ার করবেন, কারণ পজিটিভিটি এবং হিলিং যাতে সমগ্র জগতে ছড়িয়ে পড়ে সেটার কাজই আমাদের করতে হবে।